জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিয়েছেন নাজমুল হুদা। আর নাজমুল, আজ কোন কোন ইউনিটে ভর্তি পরীক্ষা হচ্ছে জানাবেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, ঠিক সকাল 9টায় কিন্তু ভর্তি পরীক্ষা শুরু হয়েছে এবং 2022 এবং 23 শিক্ষাবর্ষের যে ভর্তি পরীক্ষা সেটা কিন্তু শুরু হয়েছে এবং আজকে কিন্তু সি ইউনিট 1 এবং সি ইউনিট, এই দুইটি ইউনিটের পরীক্ষা কিন্তু চলছে এবং এখানে কিন্তু যে ভর্তি পরীক্ষা আপনার ঠিক 6 শিটে কিন্তু পরীক্ষা হবে। 6 শিটের পরীক্ষা কিন্তু এখন চলছে। এখন কিন্তু দ্বিতীয় শিটের পরীক্ষা শুরু হয়েছে এবং প্রতি 1 ঘন্টা পরপর কিন্তু আসলে পরীক্ষা হচ্ছে এবং আজকে কিন্তু আপনি জানেন যে পরীক্ষায় অংশ নেবে প্রায় 53,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে এবং এই পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত যে 53,000 শিক্ষার্থীরা পরীক্ষা অংশ নেবে আজকের দিনে কিন্তু, এছাড়াও কিন্তু মোট পরীক্ষায় অংশ নেবে প্রায় 2,49,857 জন পরীক্ষার্থী অংশ নেবে এবং এই পরীক্ষায় কিন্তু আপনি জানেন যে যে ভর্তি যুদ্ধের পরীক্ষা কিন্তু যে বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু পরীক্ষা দিতে এসেছেন এবং এখানে দেখতেই পাচ্ছেন যে অসংখ্য অভিভাবক এবং তাদের প্রিয় শিক্ষার্থীদের নিয়ে কিন্তু এখানে এসেছে এবং ক্যাম্পাসে যে ভর্তি পরীক্ষা, ভর্তি যুদ্ধে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে স্কাউট কিন্তু আসলে ভর্তি পরীক্ষার এখানে কিন্তু তারা কাজ করছে এবং প্রত্যেকটা হলেই যে পরীক্ষার হলেই কিন্তু দেখছেন যে স্কাউট তারা পরীক্ষা কাজ করছে এবং ডিসিপ্লিন জন্য কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী মেন যে গেটগুলিতে আছে সেখানে কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং পরিবহনের ক্ষেত্রে কিন্তু মহাসড়কে গাড়িগুলো রাখা হয়েছে এবং ভিতরে শুধু শিক্ষার্থীরাই প্রবেশ করবে এবং পরীক্ষা যাতে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু কাজ করছে। এছাড়াও কিন্তু উপাচার্য, তিনি সকালবেলা প্রথম পরীক্ষায় তিনি অংশ তিনি দেখেছেন এবং পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা এবং কী ধরনের কোশ্চিন করা হয়েছে সেই বিষয় নিয়ে অনেক শিক্ষার্থীদের সাথে কথা বলেছে, তারা অনেকেই সন্তোষ প্রকাশ করেছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে মনি।